আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব আমার ডিসপ্লেতে যে প্যাটার্ন ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজে এই ধরনের প্যাটার্নগুলো তৈরি করতে পারি, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা এই প্যাটার্নগুলোর ডিজাইন শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটার কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন কথা না বলে আমরা দেখে ফেলে কিভাবে এই ধরনের প্যাটার্নগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে পারে। তো দেখেন এখানে আমি দুই ধরনের ডিজাইন তৈরি করে রাখছি, যেমন এখানে একটা এবং এখানে একটা, ঠিক আছে? তো কালারগুলো আপনি আপনার মতো করে নিতে পারবেন, আপনি আপনার মতো পুরোটাই অ্যাক্সেস করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে কাজটা করব। যেহেতু আমি সম্পূর্ণটাই আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, এই জন্য প্রথমে ফাইলে ক্লিক করে নিউয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। তো এখানে আমি প্রথমে পয়েন্ট সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখানে আমি 1500x1500 হাইট এবং ওয়েটের একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ব্লিডটাকে এখানে জিরো রাখবো, দেন আর জিবি কালার মোড রাখতেছি। এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমরা প্রথমে আমাদের ডিজাইনটা রেডি করব, তারপরে ডিজাইনটা অ্যাপ্লাই করব। তো এখন আমরা প্রথমে যে কাজটি করব চলে আসব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে ইলিপ টুলটি রয়েছে ইলিপ টুলটিকে সিলেক্ট করব। ইলিপ টুলটি সিলেক্ট করার পর এখানে আমরা ফিল কালার একটা দিয়ে দেবো, আপনি আপনার মতো করে একটা ফিল কালার দিবেন। তো লাইক দিস আমি এখানে আপাতত এই গ্রে কালারটা দিচ্ছি, আর স্টকের এখানে ক্লিক করে স্টকের এখানে এই কালারটা দিচ্ছি। দেওয়ার পরে স্টকের সাইজটা আমি এখান থেকে 20 করে দিচ্ছি, 20 করে দিলাম। তারপরে আমি জাস্ট নর্মাল একটা ড্রাগ করে নিতে পারি, অথবা শুধু একবার ক্লিক করবো, ক্লিক করলেও হবে। ক্লিক করার পর এখানে আমি 100x100 একটা সাইজ নেব, 100x100 দিয়ে একটা সাইজ নেব, ওকে। তারপর এখান থেকে স্টকের এখানে ক্লিক করে এটাকে আমি এই পয়েন্টটাতে ক্লিক করে দেবো, অ্যালাইন স্টক টু সেন্টার, ক্লিক করলে সেন্টারে চলে আসবে। দেন আমি সিলেকশন টুল দিয়ে এটাকে মুভ করে একটু উপরের দিকে তুলে রাখতেছি। এখন এই শেপটাকে সিলেক্ট করে ইফেক্ট মেনুতে ক্লিক করব, এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব। প্রথমে আমরা এখান থেকে মুভের এখানে হরিজন্টাল এটাকে 100% করে দেব। দেন এখান থেকে আমরা করে দেব 2, আর এখানে অবশ্যই সেন্টারে যেন থাকে পয়েন্টটা, এটা দেখবেন, দেখে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আবার ইফেক্টে ক্লিক করবেন, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, আবার ট্রান্সফর্ম এগেইন, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। এবারে ভার্টিক্যালি দেবো 100%, কপি করবো এখানে আমরা 2 দিব আবার, হ্যাঁ 2 দেওয়ার পরে আবার এখানে সেন্টারেই থাকবে, দেন ওকে বাটনে ক্লিক করব। তাহলে এই ধরনের আমাদের একটা শেপ ডিজাইন তৈরি হবে। তো প্রথমে আমরা যে কাজটি করব এখান থেকে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে চলে যাবো অবজেক্ট মেনুতে, এখান থেকে ক্লিক করবো এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। দেন এটাকে আমি সেন্টারে নিয়ে যাচ্ছি, এভাবে সেন্টারে নিয়ে আসলাম। এরপরে আমরা টুল প্যানেল থেকে যে শেপ বিল্ডার টুলটা রয়েছে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই পাশ থেকে আমরা এটাকে একটা করে নেব, দেন এই পাশ থেকে আমরা এটাকে একটা করে নেব, তাহলে এই ধরনের একটা ডিজাইন তৈরি হবে। দেন আবার সিলেকশন টুলে ক্লিক করব, পুরোটাকে সিলেক্ট করব, এখান থেকে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান, এখানে দুটাতে টিকমার্ক থাকবে ফিল এবং স্টক, দিয়ে ওকে বাটনে ক্লিক করব। এরপরে চলে যাব উইন্ডো মেনিতে, এখান থেকে ক্লিক করব পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডারটা অন হবে। এখান থেকে আমরা ট্রিমে ক্লিক করব, এই যে ট্রিম, ট্রিমে ক্লিক করব। দেন এখান থেকে বাইরে ক্লিক করব, এটা গ্রুপ অবস্থায় আছে, রাইট পাশে ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নেব প্রথমে, তারপর এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করব। দেন এই দুটাকে আমি আলাদা করে নিচ্ছি, আর বাকি যে অংশটুকু রয়েছে এটাকে সম্পূর্ণটাই সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিচ্ছি। এই দুটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করার পর এখান থেকে সেন্টার, এখান থেকে সেন্টার দিয়ে দিচ্ছি, এটা আমাদের সেন্টারে চলে আসে। এখন আমরা যে কাজটি করব এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব এখানে, আপনি কালারটা এখনই চেঞ্জ করে দিতে পারেন বা পরেও আপনি চেঞ্জ করতে পারবেন, সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের কালারগুলো নিতে চাচ্ছেন আপনার ডিজাইনটাতে। তো আমি এখান থেকে এই গ্রে কালারটাই দিয়ে রাখতেছি, ঠিক আছে, এটা দিলাম। দেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে যাব আমরা অবজেক্ট মেনুতে, এখান থেকে ক্লিক করব প্যাটার্ন, প্যাটার্ন থেকে মেকে ক্লিক করব, এখান থেকে এটাতে ওকে করে দেবো। দেন এই ধরনের একটা পপ আপ বক্স আমাদের সামনে ওপেন হবে। তো এখানে আমাদের 280 দেওয়া আছে, এখানে আমরা 200 করে দেবো হাইট এবং ওয়েট দুইটাই, 200 200 করে দিয়ে এইদিকে ডিফল্ট যেটা আছে এভাবেই থাকবে। দেন এখান থেকে উপরে ডান বাটন দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করব, ডানে ক্লিক করলে দেখেন এখানে আমাদের একটা প্যাটার্ন চলে আসে। এখন আমি কী করতে পারি, যেমন এটাকে সাইডে রাখি, সাইডে রাখার পর যদি আমি এখানে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি যদি এখানে একটা নর্মালি ড্রাগ করি শেপ, দেখবে এখানে আমাদের নর্মালি কিন্তু ব্ল্যাক কালার চলে আসে, তাই না? এখন আমি যদি এখান থেকে এই প্যাটার্নটাকে ক্লিক করে দিই, দেখ প্যাটার্নটা কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হলো একটা ওয়ে যে আমরা নর্মালি কীভাবে প্যাটার্নটা তৈরি করতে পারি। এখন আপনি যদি এটা আবার এক কালারে যদি কালারটা পরিবর্তন করতে চান, এখানে যে প্যাটার্নটা আমার তৈরি হয়ে গেছে এটা আমরা ডাবল ক্লিক করব, দেন এটাকে সিলেক্ট করব, এখান থেকে যে কালারটা দিব, দিয়ে যদি এখানে ডান বাটনে ক্লিক করি ওই প্যাটার্নটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে।
কিন্তু দেখেন এখানে কিন্তু আমার কালারফুল আছে, মানে বিভিন্ন ধরনের কালার দিয়ে কিন্তু তৈরি করা আছে। এটাও দেখেন বিভিন্ন কালার দিয়ে তৈরি করা আছে। এটা আপনি এখন কিভাবে করবেন, তো এটা করার জন্য আমি একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য, বা এখানে দেখে কোনো সমস্যা নেই এখানে দেখাতে পারে। তো আমি প্রথমে এটাকে ডিলিট করে দিচ্ছি, দেন এটাকে আবার ধরলাম, ধরার পর এখানে নিয়ে আসি সেন্টারে, আবার সেন্টারে রাখতেছি, দেন উইন্ডোতে ক্লিক করব। এখান থেকে আমরা ট্রান্সফর্মটাকে অন করে নেব, ট্রান্সফর্মে ক্লিক করলাম, তো এটাকে আমরা হাফ করে নেব। এর জন্য এখানে ওয়েট যেটা দেওয়া আছে, ঠিক আছে, লিঙ্ক অবশ্য করে রাখবো আমরা, হাইট এবং ওয়েট দুটো আমরা অর্ধেক করে নেব। তো 280 ভাগ 2 দিয়ে ইন্টার দিলাম, তাহলে এখানে ছোট হয়ে গেছে। দেন এটাকে আমি লেফট সাইডে দিলাম এবং এখান থেকে আমি টপ সাইডে দিলাম, তো উপরে এবং নিচে আমাদের বাম সাইডে কিন্তু এর অ্যারেঞ্জটা সমান হয়ে গেল। তারপর এটাকে সিলেক্ট করে আবার আমরা চলে যাবো ইফেক্ট মেনু, এখান থেকে আমরা ক্লিক করব ডিস্টর্টেন্ট ট্রান্সফর্ম, তারপর ট্রান্সফর্মে ক্লিক করব। দেন এটাকে আমরা 100% করে দিব, আর এখান থেকে আমরা কপিটা বাড়াবো, এখানে 14-15 করে দিতে পারি। এখানে আমার 14 দিলে আসছে, আমি আরেকটা বাড়িয়ে দিচ্ছি, 15 করে দিচ্ছি, দেন ওকে বাটনে ক্লিক করলাম। সেমভাবে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ডিস্টর্টেন্ট ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে আবার অ্যাপ্লাই নিয়ে ইফেক্টে ক্লিক করব। এবার ভার্টিক্যালিটা আমরা 100% করে দিব, এখানেও আমরা 15 লিখে দিলেও হবে, বা মাউসের কাছারটা ঘোরালেও কিন্তু 15 হবে, দেন ওকে বাটনে ক্লিক করব। তাহলে এই ধরনের একটা ডিজাইন চলে আসবে। এরপরে আমরা অবজেক্টে ক্লিক করব, অবশ্যই প্রথমে এটা সিলেক্ট করে নিব, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স, তারপর এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি মিডল করে নিব। এরপরে আমরা উইন্ডো মেনুতে ক্লিক করব, এখান থেকে কালার সোয়াচ যেটা রয়েছে এটাকে অন করে নিব। তো আমি এখান থেকে আমার কালার সোয়াচ প্যানেলটাকে অন করে নিচ্ছি, এটা মানে অন করাই আছে আমার, এই যে সোয়াচ প্যানেলটা অন করলাম। এখন আপনারা আপনাদের ডিজাইনটাতে কী কী কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন আগে কালারগুলো সিলেক্ট করবেন। যেমন আমি এখানে রেড কালারটা নিচ্ছি, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে এই কালারটা নিলাম। দেন এখান থেকে আমি কী কালার নিতে পারি, এখান থেকে এই কালারটা নিচ্ছি, দেন এখান থেকে এই কালারটা নিচ্ছি, এখান থেকে এটা নিতে পারি, দেন এখান থেকে এটা নিতে পারি, এটা নিতে পারি। তো জাস্ট আমি এই কয়েকটা কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে চলে যাব আমি এখান থেকে ফাইল মেনুতে, ফাইল মেনু থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্টে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছি র্যান্ডম নামে একটা রয়েছে আমাদের অপশন, যে র্যান্ডমাস, এতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমার এই ধরনের একটা পপআপ বক্স আসবে, এখান থেকে আমরা ফিল সোয়াচে ক্লিক করব। ফিল সোয়াচে ক্লিক করার সাথে সাথে দেখেন তো ইয়েলো কালারটা দেওয়ার কারণে তো ভালো আসতেছে না, আমি এটাকে ক্লোজ করে দিই। আমি এখানে ইয়েলো কালারটা বাদ দিই, অন্য কালার নেই, তাহলে ডিজাইনটা দেখলে আমাদের ভালো লাগবে আর কি। এখান থেকে এটা নিতে পারি, দেন এটা, এটা এখান থেকে এটা নিই, এটা নিই। ওকে, জাস্ট আমি কয়েকটা কালার নিলাম, নেওয়ার পরে আবার ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে র্যান্ডমাস ক্লিক করলাম, এখান থেকে ফিলে ক্লিক করলাম, দেন এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করবো, আর কিছু করতে হবে না। তো দেখেন আমাদের একটা অসাম ডিজাইন কিন্তু চলে আসে। এখন আমি এখান থেকে একটা এটাকে মাস্ক করে নিই, যেটা বাড়তি অংশ আছে এটাকে ডিলিট করার জন্য। আমি এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যালি মেরিল করে নিলাম, দেন এটা দুটাকে সিলেক্ট করে এখান থেকে মাস্ক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন অসাম একটা ডিজাইন কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের প্যাটার্নগুলো তৈরি করতে হয় এ টু জেড স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা সমস্যা ফেস করে থাকেন, নির্দ্বিধায় সেটা কমেন্টে জানাতে পারেন, আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো বা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।